সম্মানিত বিহার আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউ আমি আজকে আপনাদের সাথে এমন একটি ক্লাস নিব যেই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ফরেন্সি ট্রেড করে থাকেন আপনাদের ট্রেডটা যদি ভুল হয় অথবা আপনার বিপরীত দিকে মার্কেট চলতে থাকে তাহলে আপনার যত আপনার বিপরীত দিকে বেশি যাবে মার্কেট তত আপনার প্রফিট বেশি হবে তো আসলে ব্যাপারটা হয়তো আপনাদের অনেকের কাছে আলোচনা মানে আশ্চর্য মনে হতে পারে এটা কেমন কথা হ্যাঁ তাই আমি এমন একটা ক্লাস উপহার দিচ্ছি যেটা আপনি যে দিকে করতে চান আপনি করেছেন চলে যাচ্ছে যাচ্ছে ছেলে মার্কেট ছেলের দিকে অথবা আপনি ছেলে ট্রেড করেছেন মার্কেট যাচ্ছে বাইয়ের দিকে তা আপনার বিপরীত দিকে যত বেশি যাবে আপনার প্রফিট তত বেশি হবে তো আসলে ব্যাপারটা কি এটাকে আমি এক কথায় বলতে পারি এটা একটা ম্যাজিক ঠিক আছে তো দেখেন আপনারা কিভাবে এই ম্যাজিক ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনার বিপরীত দিকে মার্কেট যত বেশি যাবে আপনি তত বেশি তো এই আমি আজকে একটা ক্যালকুলেশন দেখাবো আপনাদের তো এই ক্যালকুলেশনটার ভিতরে অনেক 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 বেশি যৌক্তিকতা আছে আপনারা আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা থাকবেন এবং দেখবেন মনোযোগ সহকারে তারা এইটার থেকে অবশ্যই আপনারা বেশ আউটপুট আপনারা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা কারেন্সি পেয়ার নিয়ে আমাদের ফার্স্ট আলোচনা শুরু করতে হবে আমি আপনাদেরকে বলবো যেমন ইগো ইউএসডি কারেন্সি পেয়ার দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি ধরে নান আপনি যেখানে ট্রেড করতেছেন আপনি ধরে নেন আপনি ইভো ইএসডি আমি ধরে নিলাম যে একুশশো লেভেলে মার্কেট রয়েছে তা এই যে একুশশো লেভেলে মার্কেট হয়েছে এই একুশশো লেভেলে কি করেছেন আপনি একটা সেল করেছেন আপনি ভুলে একটা সেল দিয়েছেন অথবা ভুল না আপনি সঠিকভাবেই আপনি সেল দিয়েছেন কিন্তু মার্কেট আপনার চলে গেছে বাইয়ের দিকে তো মার্কেট যখন বাইরের দিকে যাবে তখন আপনার কি আপনার লস হবে তাহলে এই লসটা হতে থাকবে আর আপনার প্রফিট বাড়তে থাকবে কিভাবে আপনি বিষয়টা দেখেন তো দেখেন আপনি ধরে নেন জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ানে আপনি কি করেছেন আপনি সেল করেছেন আচ্ছা জিরো পয়েন্ট জিরো ওয়ানে আপনি যখন সেল করেছেন মার্কেট এই জায়গা থেকে চলে গেছে কত বাইশোতে চলে গেছে মার্কেট এখান থেকে একুশশো থেকে বাইশোতে চলে গেছে তো বাইশোতে যখন চলে গেছে তখন আপনার এখানে লস হয়েছে কত লস হয়েছে দশ ডলার সম্মানিত ভিউয়ার যখন মার্কেট এখানে আমি আগো একটা কথা আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই সেটা হলো ফরেক্স মার্কেটে আপনার যদি এখান থেকে সাথে সাথে প্রফিট নিতে চান তাহলে আপনি ভুল করবেন আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে প্রফিটের জন্য আপনাকে ওয়েট করতে হবে তো যার কারণে আমি যে ক্যালকুলেশনটা দিচ্ছি এই ক্যালকুলেশনটা আপনাকে ঠান্ডা মাথায় বেশ কিছুদিন যাবৎ মানে ই করেও ওয়ে তো করা লাগতে পারে আপনার এই অবস্থার জন্য তো দেখেন মার্কেট এখান থেকে যখন এখানে গেছে আপনার দশ ডলার মানে লস হয়েছে যখন ওইখানে গেছে আপনি এখানে গিয়া আপনি কি করছেন জিরো পয়েন্ট জিরো টুতেই আপনি অর্ডার করছেন এখানে আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সমানটি অনেকেই যে কাজটা করে একটা ইনভেস্ট করার পরে সে কি করে তার যে পাওয়ার আছে সকল পাওয়ার দিয়ে সে এক জায়গায় তার ভলিউমটাকে ইউজ করে অর্ডার করে যার কারণেই কিন্তু তার সমস্যার সৃষ্টি হয় এই কাজটা কখনই করা যাবে না আমি ভলিউম বাড়াবো ভলিউম বাড়াবো একসাথে না আমি একসাথেই আমার সকল পাওয়ারকে আমি খাটিয়ে দিব না আমি আস্তে আস্তে করে আমার পাওয়ারটাকে খাটাবো এটাকেই ফরেস্ট মার্কেটের একটা ম্যাজিক যে যত বেশি আপনি সহ্য ধৈর্য নিয়ে করতে পারবেন তত আপনার প্রফিটটা বেশি হবে এবং স্থায়ী হবে তো দেখেন আপনি যখন বাইশতে চলে গেছে বাইশতে চলে যাওয়ার পরে আপনি কী করেছেন জিবো পয়েন্ট জিবো পয়েন্টে টুতে একটা অর্ডার করেছেন কিন্তু মার্কেট চলে গেছে তেইশতে মার্কেট চলে গেছে তেইশতে সম্মানিত বিভাগ আমি প্রতি একশো পিপস একশো পিপস ব্যবধান দিয়ে আপনাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছে কী কারণে কারণ হলো এটা বোঝার জন্য একটু সহজ হবে কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন তখন কিন্তু এই একশো পিস একশো পিস নাও হতে পারে আপনি সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল মানে বুঝে বুঝে আপনি বিষয় এই অর্ডারগুলো করতে হবে এবং সেইটা কিভাবে করবেন সেটাও আমি কিন্তু আপনাদেরকে বলবো আমি একটু আপনাদের ক্যালকুলেশনটা আগে দেখা দেখে নিই তো দেখেন যখন মানে মার্কেট তেইশতে চলে গেছে তখন ব্যাপারটা কি হয়েছে দেখেন এই যে অর্ডারটা করেছেন এই অর্ডারে এখন আপনার লস হয়ে গেছে বিশ ডলার আর প্রথম যেটা করেছেন এটা লস হয়েছে তিরিশ ডলার আপনাদের মানে বলতে পারেন যে আপনি তো একটু আগে বললেন যে যত বে বিপরীত দিকে যাবে আমার তত লাভ হবে এখন তো লস দেখাচ্ছেন হ্যাঁ আমি আসলে লস দেখাচ্ছি লসের পরেই কিন্তু লাভ আসবে কিন্তু কিভাবে আসবে এটা একটু আপনার ওয়েট করবে বিষয়টা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে লসের পরে কিভাবে আসলে লাভটা আসা শুরু করবে তো সমানটি বিহার দেখেন পরবর্তীতে আপনি যখন এই জায়গায় অর্ডারটা করেছেন মার্কেট এখানে চলে গেছে তো আপনি কি করবেন আপনি এই জায়গায় গিয়ে জিরো পয়েন্ট জিরো থ্রিবিতে একটা অর্ডার করবেন করবেন তো জিরো পয়েন্ট জিরো যখন আপনি অর্ডার করলেন তখন মার্কেট এখান থেকে চলে গেছে ধরে নাম চব্বিশ শতে চব্বিশ যখন চব্বিশ শতে চলে গেছে তখন কিন্তু আপনার এই যে অর্ডারটা করেছেন এই অর্ডারে আবার আপনার কি তিরিশ ডলার আপনার লস হয়ে গেছে এই অর্ডারে হয়েছে আবার নতুন করে বিশ ডলার লচ এই অর্ডারে হয়েছে আপনার নতুন করে আবার দশ ডলার লস সম্মানিত বিভাগ তো এখন আপনি এই জায়গায় গিয়ে কী করবেন এই জায়গায় গিয়ে আপনি জিরো পয়েন্ট জিরো ফোরে আবার আরেকটা একটা অর্ডার করবেন তো যখন এখানে গিয়ে হয়ে আর একটা অর্ডার করছে করছেন করলেন পরে মার্কেট এখান থেকে চলে গেছে পঁচিশ দেখেন পঁচিশ মানে আমি কিন্তু এ পর্যন্ত দেখাচ্ছি শুধু আপনার বিপরীত দিকে মার্কেট যাচ্ছে আপনার বিপরীত দিকে যাচ্ছে লসটা কমে কমে একটু একটু বাড়ছে আমি কিন্তু আগেই বারবার বলছি যে একটু ওয়েট করেন সর্বশেষ পর্যন্ত দেখতে হবে ক্যালকুলেশনটা যদি ক্যালকুলেশনটা আপনার ভালোভাবে বুঝতে হয় তো দেখেন যে কিভাবে লাভটা আসবে সেটা আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি তো যখন আপনার এখানে চলে গেছে তখন এখানে চলে গেছে পরে আপনি এই যে অর্ডারটা করেছেন এই অর্ডারে আপনার এখন কি হয়েছে লস হয়েছে চল্লিশ ডলার লস হয়েছে চল্লিশ ডলার লস হয়েছে এখানে হয়েছে তিরিশ ডলার লস এইখানে হয়েছে আবার বিশ ডলার লস কেন মার্কেট উপরে গেলে তো এগুলো সবগুলো লস হচ্ছে এখানে হয়েছে দশ ডলার লস সম্মানিত বিভাব আপনি কি করছেন এই গ্যাজ এই জায়গায় গিয়ে জিরো পয়েন্ট জিরো ফাইভে আপনি একটা অর্ডার করছেন তো যখন আপনি এই জায়গায় গিয়ে জিরো পয়েন্ট জিরো ফাইভে একটা অর্ডার করলেন অর্ডার করার পরে মার্কেট এইখান থেকেও চলে গেছে আরও একশো পিস উপরে চলে গেছে ছাব্বিশ হতে চলে গেছে যখন মার্কেট ছাব্বিশ হতে চলে গেছে তখন আপনার এইটাই কি হয়েছে এটা পঞ্চাশ ডলার লস হয়ে গেছে পঞ্চাশ ডলার লস হয়ে গেছে এইখানে চল্লিশ ডলার লস হয়ে গেছে এখানে হয়েছে আবার তিরিশ ডলার লস এইখানে হয়েছে আবার বিশ ডলার লস এখানে হয়েছে দশ ডলার লস এখন পর্যন্ত কিন্তু আমরা শুধু লসটাকেই আমরা কাউন্ট করতেছি আমরা লাভটাকে কাউন্ট করব একটু পরে আমরা দেখেন কিভাবে লাভটা আসবে আচ্ছা যখন এখানে চলে গেছে আপনি গিয়ে এখানে জিরো পয়েন্ট জিরো সিক্স একটা অর্ডার করছেন যখন সিক্স অর্ডার করছেন মার্কেট এখান থেকে চলে গেছে সাতাইশ বিপসে সাতাইশ শতে চলে গেছে যখন সাতাইশ শতে চলে গেছে তখন এইটাই কিন্তু আবার ষাট ডলার লস হয়ে গেছে সম্মানিত বিভাগ এইটাই হয়েছে কত ডলার এইটা হয়েছে পঞ্চাশ ডলার লস অভাব এইটাই হয়েছে বিশ ডলার চল্লিশ ডলার লস এটাই হয়েছে তিরিশ ডলার লস এটাই হয়েছে বিশ ডলার লস এটাই হয়েছে আবার দশ ডলার লস সম্মানিত বিভাব এই জায়গায় গিয়ে আপনি কি করেছেন আবার জিরো পয়েন্ট জিরো সেভেনে একটা অর্ডার করেছেন জিরো পয়েন্ট জিরো সেভেনে আপনি ওইখানে অর্ডার করে দিয়েছেন আচ্ছা এখন আমি একটু থেমে যাই এখন আমি একটু থেমে যাই কেন থেমে যাব সম্মানিত বিভাব আপনারা হয়তো জানেন যে ফভেক্স মার্কেটের একটা সিস্টেম আছে মার্কেটটা একদিকে সে কন্টিনিউ করতে থাকে ইভাইএসডি মার্কেটের এমন ইতিহাস নাই যে সে এক টানে একইভাবে পাঁচশো সাতশো এক হাজার পিস চলে গেছে না এটা হয় না ফরেস্ট মার্কেট সিস্টেমটা হলো যে সে উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে হ্যাঁ সে যদি ট্রেন্ড কন্টিনিউ করে তার দিতে হবে কিন্তু সে উঠবে নামবে উঠবে নামবে সে একবারে চলে যায় না ঠিক আছে তো এবং এই মার্কেটে আরও একটা মানে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা এটা সেটা হলো এইটা যে মার্কেট যদি এক টানে যে কোনো একদিকে যায় তাহলে যতটুকু যায় তার মিনিমাম হলে ওয়ান থার্ড রিকভারি দেয় অনেক ক্ষেত্রে ফিফটি রিকভারি দেয় অনেক ক্ষেত্রে হান্ড্রেডও রিকভারি দেয় আমি আপনাদেরকে এখানে যেই ক্যালকুলেশনটা দেখাচ্ছি দেখে দেখালাম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়শো পিস মার্কেট উঠে গেছে সম্মানিত বিভাগ আপনারা যারা ট্রেড করেন আপনাদের হয়তো জানা আছে মার্কেটকে আসলে এমন হয় যে একবারে এক টানে শুধু একদিকে ছয়শো পিস পর্যন্ত চলে গেছে এটা কিন্তু বিশেষ করে আমি ইউরো এডিনি আপনাদের সাথে কথা বলছি এটা কিন্তু আসলে হয় না কারণ সে যদি পাঁচ ছয়শো পিস চলে যায় একদিকে আমি ধরে নিই সে ওদিকেই যাবে কিন্তু তাইলেও সে দুইশো তিনশো পিস আবার নিচে ডাউনে আসে আসার পরে সেখান থেকে আবার সে আপনি চলে যাবে তো দেখেন তাহলে আমি যেই ক্যালকুলেশনটা আপনাদেরকে এখানে বললাম যে এই পর্যন্ত মার্কেট উঠে গেছে এখন এখানে গিয়ে ধরে নেন আপনি যখন এখানে দিয়েছেন এইখানে যাওয়া পাবে মার্কেট এই জায়গা থেকে সাতাশশো থেকে আস্তে আস্তে উপ যাচ্ছে যাচ্ছে কিন্তু সে আঠাশশোতে টাচ করেনি আঠাশশোতে টাচ করেনি যার কারণে আপনি এখানে জিরো পয়েন্ট জিরো অর্ডারও দিচ্ছেন না মার্কেট কি হয়েছে এই জায়গা থেকে আঠাশশোতে যাওয়া আগ পর্যন্ত মার্কেট এখন আবার আস্তে 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 নামা শুরু করেছে সম্মানিত হয়ে দেখেন যখন মার্কেট আস্তে আস্তে নামা শুরু করেছে এখন আমি আপনাদেরকে একটু উল্টা ক্যালকুলেশনে চলে আসি ধরে নেন মার্কেট এই জায়গা থেকে নামা শুরু করে করেছে এই জায়গা থেকে নেমে কতটুকু আসছে এই জায়গা থেকে নেমে তিনশো পিস ডাউনে আসছে আপনার এই লসটাকে রিকভারি করার জন্য মার্কেট এখানে আসে নাই মার্কেট মাত্র এখান থেকে এতটুকু নিচে আসছে এতটুকু নিচে আসছে আমি ধরে নিলাম যে না আপনি যেখান থেকে অর্ডার শুরু করেছেন সেই পর্যন্ত মার্কেট নিচে আসে নাই বা আসবে না তাইলে মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে তাইলে দেখেন এই জায়গা থেকে যখন এই পর্যন্ত আসছে তখন ব্যাপারটা কি হয়েছে আমি একটু আপনাদেরকে দেখি দেখাই এখানের যে লসগুলো এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো কি আছে বলেন এগুলো কিন্তু কিছু নেই সব লসগুলো কি হয়েছে মুছে গেছে যেহেতু মার্কেট নিচের দিকে নেমেছে আচ্ছা এখন দেখেন এই পর্যন্ত যদি আসে তাহলে এই জায়গা থেকে মার্কেট কত কত পিপস একশো দুইশো তিনশো তাহলে এখানে যে আমি দেখিয়েছিলাম একটা দুইটা তিনটা থাকবে বাকি মুছে গেছে এখান থেকে কত পিপস একশো দুইশো তাহলে দুইটা থাকবে বাকিটা মুছে গেছে এই লজটা আপনার বাবার নেই সম্মানিত বিহার এই জায়গা থেকে কত পিপস একশো পিপস তাহলে একটা লজ আছে বাকিটা নেই সম্মানিত বিভাগ আর এই জায়গা থেকে মার্কেট যেহেতু এই পজিশনে আসছে তাহলে এই জিরো পয়েন্ট জিরো যে অর্ডারটা দিয়েছিলেন এইটার লাভ লস কিছুই নেই তা এখন আপনার এই ইতে মানে অ্যাকাউন্টে কী পরিমাণ লস আছে আমি এইটা একটু কাউন্ট করি তারপরে আমি আবার দেখবো আসবো যে লাভটা কিভাবে হলো ম্যাজিকটা কোন জায়গায় আমি এই বিষয়টা আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমরা যদি এখন কাউন্ট করি তাহলে এখানে টোটাল আপনার এই ইতে অ্যাকাউন্টে কি পরিমাণ লস আছে দেখেন এখানে একটা দুইটা তিনটা মানে হলো তিন দশে তিরিশ এই জায়গা আছে বিশ আর আপনার বিশ চল্লিশ আর এখানে আছে হলো তিরিশ তাহলে এই তিরিশ তিরিশ ষাট আর চল্লিশ একশো একশো ডলার আপনার হলো লস আছে সম্মানিত বিভাগ আপনার একশো ডলার হলো আপনার এই যে অর্ডারটা যেখান থেকে আপনি শুরু করেছিলেন এই জায়গা থেকে একশো ডলার লস আছে আচ্ছা এখন দেখি লাভটা কিভাবে হলো দেখেন সম্মানিত বিভাগ মার্কেটটা যখন এই জায়গা থেকে নামা শুরু করেছে তখন একটু লক্ষ্য করেন এই জায়গা থেকে মার্কেট নেমেছে কত পিপস তিনশো পিপস তিনশো পিপস যখন নেমেছে আপনার কিন্তু এই জায়গায় অর্ডারটা ছিল কত আপনার অর্ডারটা ছিল জিরো পয়েন্ট জিরো সেভেনে কী অর্ডার ছিল আপনি সকল অর্ডারগুলো দিয়েছেন কিন্তু আপনি সেলে দিয়েছেন অর্ডার আমি কিন্তু একটা অর্ডারের কথা বাইতে বলিনি সকল অর্ডারগুলো আপনি দিয়েছেন ছেলে তাহলে সকল অর্ডার যদি ছেলে দিয়ে থাকেন জিরো পয়েন্ট জিরো সেভেনে যে অর্ডারটা দিয়েছেন তিনশো পিস যখন নেমেছে তখন আপনার কত ডলার আপনার লাভ হয়েছে আমি একটু ক্যালকুলেটার ক্যালকুলেটারে আমি একটু ক্যালকুলেশন করে দেখি আপনার প্রতি একশো পিপসে হল সত্তর ডলার তাহলে তিনশো পিপসে কত ডলার প্রফিট দেখেন মানে দুইশো দশ ডলার তাহলে দুইশো দশ ডলার হলো আপনার দুইশো দশ ডলার এখান থেকে দুইশো দশ ডলার হলো আপনার এই অর্ডারটা থেকে সম্মানিত বিভাগ এই অর্ডারটা দেখেন কতটুকু উঠছে একশো পিপস দুইশো পিপস মানে নিচে নামছে তাহলে দুইশো পিপস তার প্রতি একশো পিপসে প্রফিট কত একশো পিপসে প্রফিট হলো তার ষাট ডলার তাহলে দুইশো পিপসে প্রফিট কত দুইশো পিপসে ষাট ষাট একশো বিশ ডলার একশো বিশ ডলার প্রফিট একশো বিশ ডলার সম্মানিত এই অর্ডারটা এই জিরো পয়েন্ট জিভো ফাইভ এই অর্ডারটা নেমেছে কত পিপস একশো পিপস তাহলে একশো পিপস যদি নামে তাহলে কত কত মানে প্রফিট আসছে প্রফিট আসছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার সমানিত বিভাগ এখন যদি আপনি একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে আমি দেখব যে আপনার এখান থেকে দুইশো দশ যোগ একশো যোগ পঞ্চাশ সমান তিনশো আশি তিনশো তিনশো আশি আমি জানি না যে আমি যে ক্যালকুলেশনটা দিয়েছি কোনো জায়গায় সামান্য কোনো মিস্টেক থাকতেও পারে আপনারা আবার একটু মাইন্ড করবেন না আমি ক্যালকুলেশনটা আপনারা তো বুঝতে পারছেন যে আমি আসলে কি বোঝাতে চেয়ে চাচ্ছি আপনারা প্রয়োজনে একটু খাতা কলমে করে নেবেন দুই এক জায়গায় হয়তো কাউন্টে কোনো ভুল হতে পারে সামান্য কিছু তো যাই হোক আমি যেটা বলছি যে দেখেন মার্কেটটা যখন এখান থেকে নিচের দিকে নামছে তখন আপনার কিন্তু প্রফিট আসছে কত নিচের দিকে যতটুকু নেমছে তাতে প্রফিট আসছে তিনশো ডলার কিন্তু আপনার এখন এখান থেকে অঙ্ক যে যেই জায়গা থেকে আপনি শুরু করেছিলেন হয়তো এই পর্যন্ত আসেনি তাহলে এই প্রথম আসেনি তাহলে তাতে যতটুকু আসছে তাতে আপনার লস আছে কত ডলার একশো ডলার লস আছে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে প্রফিট আছে তিনশো আশি ডলার তাহলে তিনশো আশি থেকে একশো ডলার আপনি বাদ দেন তাহলে আপনি দেখবেন কত ডলার আপনার প্রফিট আছে দুইশো আশি ডলার আপনার প্রফিট আছে সামান্য আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে মার্কেট যত বেশি আপনার বিপরীতে যাবে তত বেশি আপনার প্রফিট হবে এটাকে এই ফয়েক্স মার্কেটটা কেউ মানে কিভাবে নিতে চাবেন না যে আমার একদম এখন এই মুহূর্তে এই মার্কেট থেকে প্রফিট বের করতে হবে এই মার্কেটে আপনার যদি এই মার্কেট থেকে প্রফিট বের করতে হয় তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে আপনাকে আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু স্টক মার্কেটের মতো স্টক মানে কি স্টক মানে মজুদ দেখা আমাকে জমা রাখতে হবে আমি যদি স্টক মার্কেটেও চিন্তা করি আমি ইনভেস্টের চিন্তা করলাম স্টকের চিন্তা করলাম আমি প্রতিনিয়ত সেখান থেকে প্রফিট আমি পাওয়ার আশা করি এটা কিন্তু সম্ভব না সম্মানিত আপনি যদি একটা ল্যান্ডেও আপনি ইনভেস্ট করেন যে কোনো ল্যান্ডে আপনি ইনভেস্ট করবেন আপনি যদি সেই নাল জমি কিনে আপনি মানে চাষাবাদও করেন তাও কিন্তু চাষ করার পরে সেই চাষটাকে ঘরে আসা পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে কবে ফসল আসে তার জন্য আপনাকে ছয় মাস এক বছর আপনাকে ওয়েট করতে হবে কিন্তু অনেকেই যে কাজটা করে ইনভেস্ট করার সাথে সাথেই এখান থেকে প্রফিট পেতে চায় কিন্তু এই কারণেই ফরেস্ট মার্কেট থেকে সে আস্তে 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 আউট হয়ে যায় সম্মানিত বিভাগ এখানে আমি যে ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখালাম এই খেলাটা যদি কেউ চায় মাত্র এক হাজার ডলার ইনভেস্ট করেও কিন্তু সে এই খেলাটা এখানে বসে খেলতে পারে তো সেই ক্ষেত্রে সম্মানিত বিভাগ সেই ক্ষেত্রে এই যে ইনভেস্টটা এই ইনভেস্টটা করে যদি কেউ আমি আপনাদেরকে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে শুরু করেছি আর জিরো পয়েন্ট জিরো সেভেন পর্যন্ত গিয়ে শেষ করেছি সম্মানিত বিভাগ কোনো ট্রেডার যদি এরকম চিন্তা করে যে আমার কাছে ভালো ইনভেস্ট আছে আমি অনেক বেশি টাকা ইনভেস্ট করে আমি ট্রেড করবো সেই ক্ষেত্রে সে চাইলে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যা ডলার ইনভেস্ট করে সে এই জায়গায় প্রথম থেকেই সে ভলিউম বাড়িয়েও চাইলে ট্রেড করে সে এখান থেকে প্রচুর পরিমাণ গেইন করার কিন্তু সুযোগ আছে আরও একটা কথা সেটা হলো আমি আপনাদেরকে বল বলেছি যে এই পর্যন্ত আসছে মার্কেট আসলে কি মার্কেট এই পর্যন্ত আসবে বলেন মার্কেট এমনও তো হতে পারে যে এখান থেকে শুরু করলে আবার অনেক দূর নেমে যাবে তখন আপনি যদি ওয়েট করতে পারেন তাহলে আপনি একটু নিজে চিন্তা করে দেখেন যে মানে মানে এটা প্রফিটটা কি পরিমাণ হবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন নিচের দিকে নামবেন নিচের দিকে না নেমে যদি উপরের দিকেও তো উঠে যেতে পারে হ্যাঁ আমি আপনাদের কথা বিরোধী করবো না যে হ্যাঁ ওদিকেও যেতে পারে যত যাবে তত আপনি কি করবেন ভলিউম আপনি এইভাবে বাড়াতে থাকবেন আপনি প্রয়োজনে একটু বেকআপ দেওয়ার জন্য আপনি কিছু ইনভেস্ট করে রাখবেন আপনি তো জানেন নিশ্চিত আপনাকে প্রফিট সে আসবে কারণ কি ফয়েস্ট মার্কেট একটা সিস্টেম আছে সে যেখান থেকে শুরু হয় ঘুরতে ঘুরতে সে ওই জায়গায় আসে টুডে অর টুম্রো সে আসবেই আসবে এটা e কোনো সন্দেহ নেই সুতরাং আপনাকে ওই সময়ের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে তো যাই হোক আমি আপনাদেরকে যে ক্যালকুলেশনটা দেখে দেখিয়েছি আমার মনে হয় যে ক্যালকুলেশনটা অনুযায়ী যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনারা নিতে পারবেন যারা ঠান্ডা মাথায় ট্রেড করে থাকেন এবং যারা লং টাইম ট্রেড ভাবনা করবে লং টাইম ট্রেডার ভাবনা করে আপনারা ট্রেড করতে করতে আছেন মানে লং টাইম ইনভেস্টের চিন্তা করে আপনারা ট্রেড করতেছেন তারা এই ক্যালকুলেশন অনুযায়ী অনেক ফিডব্যাক আপনারা পাবেন এবং আরও একটা কথা সেটা হলো আমি একশো পিস ব্যবধান কবে কবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যে একশো বিষ করবেন এমন কোনো কথা নেই আপনারা চাইলে কম বা বেশি করতে পারবেন অথবা আপনারা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল দেখে 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 গ্যাপিং করবে আপনারা এমন হতে পারে এখানে একশো এখানে দেড়শো এখানে দুইশো এখানে একশো বিশ এবং মানে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনি যেহেতু আপনি উপরে যা আপনি যাচ্ছেন মানে রেজিস্ট্যান্স লেভেল দেখে দেখে আপনি এই ট্রেডগুলো আপনি করতে পারেন তো যাই হোক আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা যদি একটু লং টাইম ইনভেস্ট করে মানে লং টাইম ট্রেড আপ চিন্তা করে মানে লং টাইম ইনভেস্টের চিন্তা করে আপনি যদি আপনারা এখানে ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনারা কি পরিমাণ পরিমাণে পেতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাই আমি আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম